বন্ধুরা, আমি চিংড়ি মাছের চোকলাগুলো ফেলে দিন এগুলো রেখে দিয়েছি। এটা আমি আজকে বড়া করব। তো দেখুন আমি কিভাবে বড়াটা করছি, যার জন্য আমি চিংড়ি মাছের এই চোকলাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি কিছুটা চাল বেটে নিয়েছি, আর সামান্য পেঁয়াজ কেটে নিয়েছি, আর একটু কর্নফ্লাওয়ার দেবো, হলুদ লবণ দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। তো এখানে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো, এখানে সামান্য কর্নফ্লাওয়ার আমি দিয়ে দিচ্ছি। আর পেস্ট করে রাখা চালের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ আমি একসাথে মেখে নিচ্ছি। এভাবে চালের গুঁড়ো তো দিয়েছি, তার সাথে আমি কিছুটা পরিমাণ বেসনও দিয়ে দিচ্ছি, তাতে করে বড়াগুলো বেশ ফুলে ফুলে উঠবে, খেতে ভালো লাগবে। এবার মাখিয়ে নিচ্ছি। খুব সাবধানে এটা মাখাতে হয়, কারণ চিংড়ি মাছের খোসা তো হাতে খুব লাগে। এখন আমি এভাবে করে বড়াগুলো ভাজবো। এবারে উল্টে দিলাম। এভাবে করে আমি বড়াগুলো ভাজবো। এই বড়াগুলো খেতে অসাধারণ হয়, খুবই ভালো লাগে খেতে। আপনার মনেই হবে না আপনি চিংড়ি মাছের মাথা নিয়ে চোখলাগুলো বড়া খাচ্ছেন, এবং খুব ক্রাঞ্চি এবং মুচমুচে হয়। তো এই বড়াগুলো হয়ে গেছে ভাজা, এটা আমি নামিয়ে নিচ্ছি। তো ভাজাগুলো আমার হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। বেশ লাল লাল করে ভাজতে হয়। তো বন্ধুরা,
চিংড়ি মাছের খোসার বড়া হয়ে গেল। দেখুন বড়াগুলো কি সুন্দর হয়েছে, খুব মুচমুচে বড়াগুলো, খেতেও খুব সুস্বাদু। তো আপনারাও বাড়িতে এভাবে ট্রাই করতে পারেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের খেতে কেমন লেগেছে। তো বন্ধুরা, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করুন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।